হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা মালগাড়ি সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করব। 1 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তো এটা পড়লেই পেয়ে যাবে, তো উত্তরটা আমি লিখে দিয়েছি, দেখে নাও। 1 নম্বরের উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র কালি কলম পত্রিকার সম্পাদক ছিলেন। 2 নম্বর, তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো। 2 নম্বরের উত্তর, তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম ঘনাদা। 3-এর কি বলছে, একটি বাক্যে উত্তর দাও। 3-এর এক, মালগাড়ির চালক চলাকে মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? 3-এর 1, উত্তর হবে মালগাড়ির চলাকে কবিতায় ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। 3-এর 2, কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরীর সঙ্গে তার দেখা হতে পারে? 3-এর 2-এর উত্তর হবে কথকের জীবনে তার জন্মদিনে পরীর সঙ্গে তার দেখা হতে পারে। 3-এর 3, প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে? 3-এর 3, উত্তর হবে প্যাসেঞ্জার ট্রেন যাত্রীকে ওঠানো আর নামানো কাজের ধান্দা নিয়ে থাকে। 3-এর 4, মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? 3-এর 4, উত্তর হবে মালগাড়ি মালপত্র বহনের কাজে ব্যবহৃত হয়। 3-এর 5, সত্যি কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই? 3-এর 5, মালগাড়ি মালপত্র 3-এর 5, মালগাড়ির চলার টাইম টেবিল তেমন স্টেশনে লেখা দেখা যায় না। 3-এর 6, প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি এর ধীরগামী হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? 3-এর 6, উত্তর প্যাসেঞ্জার বা মেল ট্রেনের স্টেশনে পৌঁছানোর একটা নির্দিষ্ট সময় থাকে, যার জন্য প্যাসেঞ্জারকে সঠিক সময়ে পৌঁছানোর জন্য একটু গতিতে চলে। অন্যদিকে মালগাড়ির তেমন তাড়া থাকে না, তার নির্দিষ্ট সময় থাকে না। তাছাড়া ভারী ভারী মালপত্র বহনও করতে হয়, তাই মালগাড়ি ধীরগামী। 3-এর 7, আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝায়? 3-এর 7, উত্তর হবে 3-এর 7-এর উত্তর, মূল জংশন থেকে অন্যান্য শাখায় ট্রেনের যাওয়াকে বলে আপ ট্রেন, আর অন্যান্য শাখা থেকে মূল জংশনে যাওয়াকে বলে ডাউন ট্রেন। 3-এর 8, তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রী পরিবহন করে না। 3-এর 8, উত্তর, আমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম যেগুলি যাত্রী পরিবহন করে না, সেগুলি হলো ট্রাক, লরি, তেলের ট্যাঙ্কার, পোস্ট অফিস ভ্যান প্রভৃতি। 4-এর 1 কি বলেছে, 4 নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর 1 কি বলেছে, জোয়ার আর ভাটার নদীর চেহারা কেমন হয়? 4-এর 1, উত্তর, জোয়ার হলে নদীর জল বেড়ে যায় আর ভাটায় নদীর জল কমে যায়। নদীর জলের বেড়ে ও কমে যাওয়ার ঘটনাকে বলা হয় জোয়ার ভাটা। সাধারণত চাঁদের আকর্ষণের এটা হয়ে থাকে। 4-এর 2, এই কবিতায় পরিদের প্রসঙ্গ কিভাবে এসেছে?
পরীর প্রসঙ্গ, তুমি এর আগে কোন কোন গদ্য কবিতায় পড়েছ? চারের দুই উত্তর, প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় কবির জন্মদিনে মালগাড়ি হওয়ার বর প্রসঙ্গে পরীদের কথা বলা হয়েছে। তারপরে যে এটা পরেরটা তোমার যদি জানা থাকে তাহলে লিখে নিবে, পরীর প্রসঙ্গ, পরীর প্রসঙ্গ তুমি এর আগে কোন কোন গদ্য কবিতা পড়েছ, যদি জানা থাকে তো লিখে নিবে। চারের তিন, চারের তিন, মালগাড়ি হয়ে কবিতার কতক্ষণ সুখ অনুভব করতে চায়? প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় মালগাড়ি হয়ে কবিতার কথক যে সুখ অনুভব করতে চায় সেগুলি হলো, যাত্রী ওঠা নামার কোনো তারা থাকবে না, টাইম টেবিলের কোনো জিনিস বলে থাকবে না, তার জন্য সমস্ত রাস্তা খোলা থাকবে, থামার কোনো বারণ থাকবে না, এই সবই। চারের চার, কবিতায় ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকে বোঝানো হয়ে থাকে, যেমন চার নং, টিক টিক, ঢং ঢং, ক্রিং ক্রিং। পাঁচ নম্বর, কি বলছে, গদ্য রূপ লেখো। পাঁচের এক, মালগাড়ি, মালগাড়ি হয় একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রির চলে, তো এটাকে গদ্য হিসাবে লেখা হয়েছে। একটি মালগাড়ি হয়ে শুধু ঘটর ঘটর করে দিন রাত চলে। পাঁচের দুই, একটি বর শুধু চেয়ে নেব। পাঁচের তিন, যদি পাছে ভাবনা শুধু লেট হয়ে যায়। পাঁচের চার, সেখানে যত দূরেই যাই না কেন সারা লাই লাইন শুধু আমার একার লাইন হবে, লাইন শুধুই আমার একার। পাঁচের পাঁচ, আমার আমার যাচ্ছে, আমার যাচ্ছি যাব করেই যাওয়া। ছয় নম্বর, ছয় নম্বর, কি বলেছে, প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো ও সেগুলি বাক্যে ব্যবহার করো। তাহলে এখানে দেখে নাও, সমার্থক শব্দ লেখা হয়েছে, বাড়ি গৃহ হবে, প্রত্যেকে নিজের গৃহে বাস করে, নদী প্রবাহিনী, প্রবাহিনী নিজ গতিতে প্রবাহিত হয়ে যায়, ভাবনা চিন্তা, তার চিন্তা যে সে সমাজের জন্য ভালো কিছু করবে, খুশি আনন্দ, পরীক্ষায় ভালো ফল করে মেয়েটি খুব আনন্দ পেয়েছে, ধান্দা মতলব, লোকটি কাজের মতলবে বিদেশে গেছে, তুফান ঝড়, প্রবল ঝড়ে গাছপালার ডালগুলো ভেঙে গেছে, রাস্তা পথ, পথের এক সাইড হয়ে চলতে হয়। সাত নম্বর, কি বলেছে, ভালো মন্দ এর মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন তিন জোড়া শব্দ কবিতা থেকে বের করে লেখো। তাহলে তিন জোড়া শব্দ লেখা হয়েছে কবিতা থেকে বের করে, দিন রাত্রির ওঠায় নামায় যাওয়া আসার বা যাওয়া আসা, এটাও লিখতে পারি, রটা সরিয়ে দেব। আট নম্বর, ছক করে নিচের শব্দগুলি থেকে ঘষবর্ণ ও অঘষবর্ণ আলাদা করে বসাও। ফলে এখানে দেখে নাও, ঘষ আর অঘষবর্ণ আলাদা করে বসানো হয়েছে, তুফান এখানে তিনটাই হয়ে যাবে, এখানে তিনটাই যে বর্ণ এগুলো হয়ে যাবে অঘষবর্ণ, তো ঘষবর্ণগুলো দেখে নাও আর অঘষবর্ণগুলো দেখে নাও, এগুলো থেকে বসানো হয়েছে। নিচে যে যাত্রী এটাতে একটাও হবে না, দুটোরই কাটা পড়ে গেছে। নয় নম্বর, কবিতাটিতে যে কটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হলো, মেল ট্রেন, প্যাসেঞ্জার, স্টেশন, তারপর কি আছে, লেট, টাইম, লাইন, টাইম টেবল। শব্দগুলি প্রতিটি রেলগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস ও সেই সংক্রান্ত ইংরেজি শব্দগুলির একটি তালিকা তৈরি করো। তাহলে নয় নম্বরের উত্তর, একটা হবে কন্ট্রাক্টর, ড্রাইভার, বাস স্টপ, টিকিট, সিট, রুট,
টায়ার প্রভৃতি। 10 নম্বর, তুমি একটি মালগাড়ি দেখতে পেলে মালগাড়ি সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছে, আর তার অন্তত 5টি প্রশ্ন খাতায় লেখো। দশ নম্বরের উত্তর, আমি একটি মালগাড়ি দেখতে পেলাম। মালগাড়ি সম্বন্ধে আমার যে প্রশ্ন জেগেছে তা হলো, 1 নম্বর, মালগাড়ি কোথা থেকে আসছে, মালগাড়ির বগির ভিতর কী আছে, মালগাড়ি কোথায় কোথায় দাঁড়ায়, কোন স্টেশনে কয়েকদিন ধরে মালগাড়ি কেন দাঁড়িয়ে আছে, মালগাড়িতে কতজন লোক আছে। 11 নম্বর, কি বলেছে, নিচে একটি টাইম টেবিলের অংশ নমুনা হিসাবে যেগুলো দিয়েছে, নিচে দেখে না, হ্যাঁ তো এখানে আপ আর এটা হচ্ছে ডাউন, সেখান থেকে বিভিন্ন ট্রেনের নম্বর, এখানে এগুলো হচ্ছে ট্রেনের নম্বর দেওয়া আছে। নম্বর, কোথা থেকে ছাড়ছে গন্তব্যস্থলে, স্থলটি কোথায়, বিভিন্ন স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ইত্যাদি তোমার খাতায় নথিভুক্ত করো। তো খাতায়টা কী করতে হবে, নথিভুক্ত লিখতে হবে।